দাঁতের নিচে একটা লবঙ্গ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি, আর লবঙ্গগুলো একদম ফ্রেশ শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে। এখন ওই লবঙ্গের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ। আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর লবঙ্গের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে আপনি মিশিয়ে নেবেন। যখন লবঙ্গগুলো লবণের মধ্যে মিশানো হয়ে যাবে, তখন একটা দুইটা লবঙ্গ নিয়ে আপনি একটু গরম করে নেবেন। চাইলে আপনি মোম দিয়েও গরম করতে পারেন, আবার চাইলে চামচে করেও একটু গরম করে নিতে পারবেন। যখন গরম হয়ে যাবে, একটু গন্ধ বের হবে, তখনই এই লবঙ্গটা দাঁতের নিচে রাখতে হবে। এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে, এটা রাখলে কি এমন ঘটতে পারে? আপনার সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে। মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে দাঁতে ব্যথা, দাঁতে গোড়া ফোলা, দাঁতে পোকা, বিভিন্ন সমস্যার জন্য দাঁতে ব্যথা হয়ে থাকে, এমনকি তার সাথে সাথে মাথা ব্যথা হয়ে থাকে। যখনই এমন সমস্যার সম্মুখীন হবেন, তখনই কয়েকটা লবঙ্গ নিয়ে একটু লবণ মিশিয়ে গরম করে আপনি দাঁতের নিচে রেখে দেবেন। সঙ্গে সঙ্গে দাঁতে ব্যথার পাশাপাশি মাথা ব্যথাও দূর হয়ে যাবে। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে স্কুল ব্যাগের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিন, তারপরে দেখুন কি ঘটে। একটা পেঁয়াজ নিয়ে নিতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লবঙ্গ নিয়ে নিতে হবে। এই লবঙ্গগুলো পুরো পেঁয়াজের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন এই পেঁয়াজটা স্কুল ব্যাগের মধ্যে রেখে দিব। মনে প্রশ্ন হতে পারে, স্কুল ব্যাগের মধ্যে পেঁয়াজটা রাখলে কি এমন করতে পারে? সবাই জানি যখন অনেক বেশি বৃষ্টি বাদল হয় অথবা অনেক বেশি গরম হয়, এই সময়ে কিন্তু এই সমস্যা বেশি হয়ে থাকে। বাচ্চাদের অ্যালার্জির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা অথবা কাশির সমস্যা, হঠাৎ করে দেখা যায় বাচ্চাদের অতিরিক্ত হাঁচি হচ্ছে, অতিরিক্ত খুশখুশি কাশি হচ্ছে অথবা অ্যালার্জিজনিত কোনো রকম কোনো সমস্যা হচ্ছে। স্কুল ব্যাগের মধ্যে এরকম লবঙ্গ লাগিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিবেন, আর বাচ্চাকে বলে দিবেন যখন আপনার বাচ্চার স্কুলে খুশখুশি কাশি শুরু হয়ে যাবে, হঠাৎ করে অনেক বেশি গরম অথবা ঠান্ডা লাগবে অথবা হাঁচি শুরু হয়ে যাবে, তখন এই লবঙ্গ লাগিয়ে এই পেঁয়াজটা বের করে একটু হাতের তালুতে ঘষা দিয়ে নাকের কাছে জোরে জোরে নিঃশ্বাস নেবে। এতে করে ওই মুহূর্তে যদি আপনার বাচ্চার অ্যালার্জিজনিত কোনো সমস্যা থেকে থাকে অথবা ঠান্ডাজনিত কোনো সমস্যা থেকে থাকে, ওই মুহূর্তে কিন্তু কমে যাবে। ডিমের খোসা দিয়ে মশলা তৈরি করুন। এতে করে আপনাকে পরিশ্রম করতে হবে না, বাটাবাটি করতে হবে না, ব্লেন্ডার করতে হবে না। মাঝে মাঝে আমরা এই সমস্যায় পড়ে থাকি, পাটায় ধার থাকে না, তখন ব্লেন্ডার করতে যাই, বা ব্লেন্ডার করার মশলা অথবা ভর্তা কোনো কিছু মজা লাগে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, 2-3 ডিমের খোসা নিয়ে নেবেন, তারপরে পাটার উপরে দিয়ে অল্প একটু লবণ দিয়ে পুরো পাটায় ঘষে নেবেন। ওই মুহূর্তে দেখবেন আপনার পাটাটা অনেক বেশি ধারালো হয়ে যাবে। তারপরে একটু গরম পানি করে পাটাটা ভালোভাবে ধুয়ে নেবেন। অবশ্যই কিন্তু গরম পানি করে এটা ধুতে হবে। ধোয়ার পরে যে কোনো মশলা করার ক্ষেত্রে, যে কোনো ভর্তা করার ক্ষেত্রে যদি এখন আপনি ব্যবহার করেন, এক্সট্রা করে আপনাকে বাটাবাটি করতে হবে না। কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে অথবা গুঁড়ো হয়ে যাবে। এই পাটা যতই ধার কম থাকুক না কেন, যখন আপনি ডিমের খোসা দিয়ে ঘষে দেবেন, তখন তো আপনার পাটাটা ওই মুহূর্তে অনেক বেশি ধারালো হয়ে যাবে। এক্সট্রা করে আপনাকে ধারালো করতে হবে না, ব্লেন্ডার ব্যবহার করতে হবে না। এভাবে কিন্তু আপনি কেজি কেজি মশলা গুঁড়ো করতে পারবেন অথবা যে কোনো ভর্তা তৈরি করতে পারবেন পাটায় বেটেই। আশা করি টিপসটা সবার অনেক বেশি কাজে লাগবে। হাতের আঙ্গুলের মধ্যে একটা রসুন রাখুন, তারপরে দেখুন কি ঘটে। আপনি জীবনের বড় সমস্যার সমাধান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এক কোয়া রসুন নিয়ে নিয়েছি, রসুনের খোসাটা ছড়িয়ে আমি হাতের আঙ্গুলের মধ্যে রেখে দিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এটা এরকম রাখলে কি এমন ঘটতে পারে? আমার বিশ্বাস এই সমস্যা কম বেশি সবারই হয়ে থাকে। মাঝে মাঝে হাতের করে চুলকায় পানি ফোট হয়, যখন এই সমস্যাটা হবে তখন একটা কাঁচা রসুন খোসা ছড়িয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে হাতের আঙ্গুলের মধ্যে রেখে দিবেন। এক মিনিটের মধ্যে আপনার চুলকানি দূর হয়ে যাবে।